বসো তোমরা। কি হলো কথাধর, বসো, এসো। গদাধর, আজ আমি তোমার সঙ্গে একটু শাস্ত্র আলোচনা করতে চাই। কিন্তু গদাধর, কোন বিষয় নিয়ে তোমার সঙ্গে তর্ক করা যায় বলো তো? টিকা না অলঙ্কার? ক্ষমা করো প্রভু, তোমার মতন মহাপণ্ডিতের সঙ্গে তর্ক জুড়ব এমন জ্ঞান আমার কোথায়? না প্রভু, আমি তোমার চরণে আমার জ্ঞান বুদ্ধি সর্বস্ব সঁপে দিয়ে বসে আছি। আমার সাধ্য কি তোমার সঙ্গে তর্ক করি? তা বললে তো হবে না গদাধর। তুমি আমাকে অনুসরণ করতে চাও, অথচ আমার আদেশ মানবে না, তা তো হয় না। তর্ক তোমাকে করতেই হবে। এটা কোনো আদেশ হলো প্রভু? তুমি বললে আমি এক্ষুনি বিষ পান করে প্রাণত্যাগ করতে পারি। না না গদাধর, তুমি প্রাণত্যাগ করলে শাস্ত্র আলোচনা যদি আমি তোমার সঙ্গে করতে পারবো না? তুমি বরং শাস্ত্র আলোচনাই করো। কি হলো গদাধর, শুরু করো। আচ্ছা ঠিক আছে। ওই ওই তো প্রভু, ওই দেখো শ্রীধর তোমার জন্য কি নিয়ে আসছে। তুমি বরং কথা বলো, আমি একটু আসছি। দাঁড়াও গদাধর, তুমি কোথায় পালাচ্ছ? বসো, এসো, আমরা এক্ষুনি তর্ক শুরু করব। এসো এসো গদাধর, এসো বসো, এসো শ্রীধর। কেমন আছো, তোমার কন্যা ভালো আছে? হ্যাঁ প্রভু, প্রভু আমি গরিব মানুষ, বিশেষ কি দেবার আছে বলো? তবে শুনলাম তুমি নবদ্বীপ ছেড়ে চলেছো চিরদিনের জন্য, তাই তুমি মন টানলে। আমার আমার ঘরের চালে লাউটা হয়েছে, তোমার সেবার জন্য এনেছিলাম। খেয়ে দেখো, যেমন কচি তেমনি সুস্বাদু এই লাউ। না বাবা, এ আমি নিতে পারবো না, কারণ আমার কাছে যে করিনি। তুমি তো আবার দান ধ্যান করো না যে বিনা পয়সায় পাবো। তুমি বরং এ লাউ ফিরিয়ে নিয়ে যাও। বড় আশা করে তোমার সেবার জন্য লাউ টেনেছিলাম প্রভু, তুমি নেবে না? না না, মূল্য দিতে হবে না, তাহলে আপত্তি কোথায়? দাম নেবে না? বলো কি শ্রীধর, আগে তো তোমার কাছ থেকে কলার খোলা আমাদের জোর করে ছিনিয়ে নিতে হতো, অথচ আজ ওসব পুরনো কথা বলে কেন লজ্জা দিচ্ছ প্রভু? আমি তো তখন তোমায় চিনতে পারিনি। এখন পেরেছো বুঝি? আচ্ছা তার প্রমাণ দাও। প্রমাণ? বলো প্রভু বলো, কি প্রমাণ দেব আমি? তুমি নররূপী নারায়ণ, এবার আমি তোমায় চিনতে পেরেছি। ঠিক আছে, আমার সঙ্গে শাস্ত্র আলোচনা করো। আমি আমি কি করে? হ্যাঁ প্রভু, ওই শাস্ত্র আলোচনার উপযুক্ত, তুমি বরং ওর সঙ্গেই শাস্ত্র আলোচনা করো। তা তো হয় না গদাধর, তোমার সঙ্গেও আলোচনা করব। প্রভু কেন বেচারীদের সাথে রঙ্গ করছো, দেখছো না শাস্ত্র আলোচনার নামে ওরা কেমন ভয় পেয়ে গেছে। বেশ, তাহলে আপাতত আমরা শাস্ত্র আলোচনা বন্ধ রাখি। কিন্তু এখন কি করা যায়? পাশা খেলবে চন্দ্রকান্ত? না প্রভু, তুমি পাশা খেলতে বসলে সব ভুলে যাবে, তখন তোমার মুখের এই অমৃত বাণী আমরা শুনতে পাবো না। আমার কথা নতুন করে কি শুনবে? তোমাদের কাছে একটি নির্দেশ, কৃষ্ণ নাম করো, শুধু কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শোনো তোমরা, জীবের উদ্ধারের এই হলো বীজ মন্ত্র। তোমরা যদি আমাকে পেতে চাও,
ताहले कृष्ण नाम करो, ताहले ही आमाके पाबे। आर है, नगर कीर्तन तुम्रा किन्तु बंद रेखो ना, कारण हरिनाम प्रचारे प्रधान अस्त्र हलो नगर कीर्तन। ताई हबे प्रभु, तुम्हार निर्देश आमरा अक्षरे अक्षरे पालन करब। हरे कृष्ण हरे कृष्ण जय महाप्रभुर जय, जय नित्यानंद प्रभुर जय। प्रभु आपनार आशीर्वाद पावार पर आमार गाभीटी दस गुण बेशी दूध दिच्छे, दूध तो नय जेनो अमृत। ताई भावलाम एई दूध आपनाके निवेदन करिये धन्य हई, दया करे ग्रहण करुन प्रभु। एतो अति उत्तम दान, তুমি আনলে দুধ আর শ্রীধর আনলো লাউ। দুধ আর লাউ আমার অতি প্রিয় খাদ্য, আজ আমি দুধ লাউ খাব। মা, ও মা, কই গেলে মা? কি রে নিমাই? মা, আজ আমি দুধ লাউ খাব। তুমি তাড়াতাড়ি রান্না করো। আবার আবার সেই মহাভোজের আয়োজন শুরু হচ্ছে এই বাড়িতে। জানিনি তোর মনে কি আছে। অনেকদিন আমার এই অঙ্গনে কীর্তন হয়নি, এসো আমরা সকলে মিলে কীর্তন করি। আজ আমি শ্রীখোল বাজাব। গদাধর, আমার শ্রীখোল নিয়ে এসো। নিত্যানন্দ, তুমি শুরু করো। হরি হরয় নমো কৃষ্ণ যদুবায়ুন যদুবায়ু মধুবায়ু কেশুবায়ু নমো। হরি হরয় নমো কৃষ্ণ যদুবায়ু নমো যদুবায়ু মধুবায়ু কেশুবায়ু নমো। হরি হরয় নমো কৃষ্ণ যদুবায়ু নমো যদুবায়ু মধুবায়ু কেশুবায়ু নমো। তোরা একবার বলে আসি প্রভু। এসো, কৃপভু আমিও কি বিদায় নেব না তোমার দুধ লাউয়ে ভাগ বসাবো? তুমি তো আমার সম্পূর্ণ হৃদয়টা নিয়ে বসে আছো নিত্যানন্দ, আবার ভাগ নেবে কেন? শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাঞ্জি, এ কথা ভাঙিবে সবে পঞ্চজনে ঠানছি। এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয়ই চলিব আমি করিতে সন্ন্যাসে। ইন্দ্রাণী নিকটে কাটুয়া নামে গ্রাম, তথা আছে কেশব ভারতী শুদ্ধ নাম। তান স্থানে আমার সন্ন্যাস সুনিশ্চিত, এই পঞ্চজনারে কথা কহিবা বিদিত। আমার জননী গদাধর ব্রহ্মানন্দ, শ্রীচন্দ্রশেখর আচার্য অপর মুকুন্দ। এই তরবারি একেবারে অন্য ধরনের ইস্পাত দিয়ে তৈরি, খুব উন্নত মানের ইস্পাত। এই ইস্পাত তৈরি হয় কোথায়? এক বিশেষ ধরনের ইস্পাত কোদাবন্ধ। এই ইস্পাত বিজয়নগরে প্রস্তুত হয়। কিন্তু এই ধরনের ইস্পাত তো আগে কখনো আমার চোখে পড়েনি। কি করে আপনার চোখে পড়বে কোদাবন্ধ? বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়
তিনি আইন জারি করেছেন যে এই ইস্পাত দিয়ে তৈরি কোনো অস্ত্র তা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া যাবে না। তাহলে উৎকল রাজ প্রতাপ রুদ্রদেবের অস্ত্রাগারে তরবারি কি করে এলো? এ তো অত্যন্ত কড়া জানের ইস্পাত, পূর্ববঙ্গে তো এই ধরনের ইস্পাত তৈরি হয় না। আর আমি যতদূর শুনেছি উৎকলেও ইস্পাতের তৈরির ব্যবস্থা অত্যন্ত কম। যাব না, উৎকল রাজ যখন বিজয়নগর আক্রমণ করেছিলেন তখন তিনি সেখানকার কোনো ধনসম্পত্তি লুটপাট করেননি, শুধু সেখানকার মৃত আর আহত সৈনিকদের কাছ থেকে তাদের তরবারিগুলো কেড়ে নিয়েছিলেন। যাব না, এখন এই উৎকল রাজের উড়িষ্যা রাজ্যে তাদের ফৌজের মধ্যে এই জাতীয় তরবারি প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে তোমার কথার অর্থ হল উৎকল রাজের অস্ত্রাগারে এখন এই ধরনের তরবারি যথেষ্ট মজুত রয়েছে? এত বড় চিন্তার কথা পরাপার, এই তরবারির আঘাতে আমাদের সৈনিকদের সাধারণ তরবারি তো দু টুকরো হয়ে ভেঙে পড়বে। সুলতান, আমার মনে হয় যে আমরা যদি সরাসরি সম্মুখ সমরে না যাই এবং ছোট ছোট দল করে অতর্কিতে আক্রমণ করি তাহলে বর্ষা এবং সর্কির ব্যবহার করা যেতে পারে এবং কিছুটা দূর থেকে আক্রমণের দায়িত্ব নিতে হবে অশ্বারোহী বাহিনীকে। মহারাজ প্রতাপ রুদ্রদেবের হস্তি বাহিনীকে তৈরি হবার সুযোগ দেওয়া চলবে না। কথাটা তুমি মন্দ বলো নিয়ম। এই গড়মন্দারণ থেকেই আমাদের ঝটিকা আক্রমণ করতে হবে। জয় জয় গৌরেশ্বরের জয়। এসো সন্তোষ, এসো এসো, পায়রার পায়ে কারো খাত এসছে? গৌড়ের খাত? হ্যাঁ সুলতান, পায়রার পায়ে চিঠি এসছে। চিঠিতে গৌর নিজামতের ছাপ থাকলেও মনে হচ্ছে পায়রা গৌড়ের নয়, কাছাকাছি কোনো অঞ্চলের পায়রা। উড়ে এলো, তবু দম আছে এখনো। পড়ো, হাতে কি লেখা আছে পড়ো। সুলতান, আমার মনে হয় এই চিঠিটি আপনার অত্যন্ত ব্যক্তিগত চিঠি, এ আপনিই পড়ুন।